বলি হা দেখো দিদি, তোমাকে আমি ওদিনে বলেছিলাম না যে চুপ মারিয়ে বসে থাকো না। বলি বিদেশে আইছে তো কি হয়েছে, রোবট গুলো আমাদের দেশেও চলে আসছে না? আর দেখো সে আমাদের পাড়া সেই বাদলা আছে না, বাদলা গিয়েছিল দিল্লিতে চাকরির খোঁজ করতে, দিয়ে আমাকে বলছে যে আর বলিস না রাধারানী, আমি চল দেখি সেই মেট্রোতে চাপতে। ও আর মেট্রোতে গিয়ে দেখি কোথাও টিকিট কাটার জায়গা নাই, কোথায় টিকিট কাটবো কোথায় টিকিট কাটবো, চারদিকে দৌড়ে বলছি কোথায় টিকিট কাটবো, দিয়ে দেখছি সবাই টিকিট কাটছে মেশিনে, মেশিনে টিকিট কাটছে। ও বলছে আমি ভয়ে মানে পয়সাগুলো ঢুকাই না, বলি পয়সাগুলো ঢুকাবো দিদি টিকিটে না বেরোয়, হ্যাঁ তাহলে কি হবে, দিয়ে ওদের সঙ্গে কথা বলেছে যে ওরা বলেছে যে না এইটাই হচ্ছে নূতন টেকনোলজি, পয়সা ঢুকাও টিকিট লাও, কোনো লোকই নাই, বুঝেছো? বলি ও দিদি, বলি জানো সেকশনার ঘরে কি অশান্তি কি অশান্তি, হ্যাঁ দেখো ও আছে বেটাটা 2 বছর আগে ইঞ্জিনিয়ারিং পাস করে বসে আছে, এখনো তো চাকরি পাই না, দিয়ে বলে কি চাকরি না পেলে আমি চুল দাড়ি কাটবো না, এটা কোনো কথা হলো, ছেলে শুধু অরুচি হয়ে গেছে গো, দিয়ে ওর বাপ বলছে কেটেলে কেটেলে কিছুতেই কাটবে না, দিয়ে আমাকে সেই সাক্সেনা বলছিল, বলছে যে আদে রাধারানী শুধু ইঞ্জিনিয়ারিং পাস করলে ডিগ্রিটা পেলেই হবে না, তোকে স্কিল থাকতে হবে মানে তো গুণটা তো থাকতে হবে ইঞ্জিনিয়ারিং এ, তবে তুই চাকরি পাবি নালে কিছুই নাই। বলি আমি সব জেনে আইছি, বলছে AICTE অনেক পরিবর্তন নিয়ে আইছে, হাতে দেখো দিদি এসে তোমার ভাইটা বলছিল না ইঞ্জিনিয়ারিং পড়বো, ওই জন্য আমি সব জেনে আইছি বুঝলে, আর তোমাদেরকে বলছি যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার ভিডিওটা পুরোটাই দেখো, যারা ইঞ্জিনিয়ারিং পড়বে মনে করছো তাদের জন্য আমি অনেক অনেক তথ্য নিয়ে আইছি, বলি AICTE অনেক পরিবর্তন করেছে, সে পরিবর্তনগুলো জেনে নাও নাহলে ইঞ্জিনিয়ারিং পড়বে কি করে। AICTE প্রথম পরিবর্তন ওপেন বুক, বলি ওপেন বুক মানে কি জানো, হ্যাঁ দেখো তুমি বইটা খুলেই পরীক্ষা দিতে পারবে, হ্যাঁ জিনিসটা হেভি মজা কিন্তু অত মজা না, হ্যাঁ দেখো আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল, আর দেখো আমি না ছোটবেলায় কি করতাম মানে তো পড়তামই না, দিয়ে না বইটা লিখে লিখে একদম পরীক্ষা দিতে হ্যাঁ, আর বইটা লিখে না সে লুকাই লুকাই বইটা খুলে ওরে খুঁজতাম কোথায় কোন প্রশ্নের উত্তরটা একটাও খুঁজে পেত না, আরে তোকে তো পড়তে হবে তার আগে নাকি, বলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা থেকে কোশ্চেন দিয়েছে আর তুই চলে গেছিস কোথায় সুকুমার রায়ের প্রশ্নের উত্তর খুঁজ দে, তাহলে কি পারবি, তাই কি কখনো হয়, তোকে তো পড়তে হবে। আর কর্ণাটকের কলেজ গুলো এই প্রস্তাবটাই রাজি হয়েছে বুঝলে, আর এদিকে আরো সব কলেজ গুলো কথা চলছে হবে কি না, তবে সব সাবজেক্টে হবে না, অত যে কোনো একটা সাবজেক্ট তুমি বইগুলো পরীক্ষা দিতে পারবে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টার্নশিপ, ইন্টার্নশিপ তোমার কম্পালসারি হয়ে গেছে, 600 থেকে 700 ঘন্টা তোমাকে ইন্টার্নশিপ করতেই হবে, বলি এটা কিন্তু একদিকে অনেক ভালো বটে জানো, মনে করো তুমি ইন্টার্নশিপ করতে করতে তোমার তো স্কিলটা তো অনেক উন্নতি হবে অনেক ভালো হয়ে যাবে, আর তারপরে তুমি ওই কোম্পানিতে চাকরি পেয়ে যেতে পারো যদি তোমার ইয়েটা অনেক ভালো থাকে, তবে নালে। আর AICTE 3 নম্বর পয়েন্টটা ভালো করে শুনে নাও, ওটা কিন্তু আমার হেভি মজা লেগেছে, হ্যাঁ দেখো বলি স্কুল কলেজের মাস্টারগুলো তো সে বুড়ো হাওড়া মাস্টারগুলো, হ্যাঁ ওদিকেও বলে দিয়েছে, বলছে তোমাদিকেও ট্রেনিং করতে হবে, ওরা তো সে তখনকার দিনে পড়াশোনা করেছে, বলি এখনকার দিনে পড়াশোনা আর তখনকার দিনে পড়াশোনা বলে জমিন আসমান ফারাক, ওইখানে ওই পড়াশোনা তো কি ছেলে মানুষ হবে বলো দেখি, এখনকার বলে দিয়েছে যে চাকরি আর পড়াশোনায় যেন এতটা ফারাক না থাকে, বেশি পার্থক্য থাকলে হবে না, একদম চাকরি আর পড়াশোনা যেন ভালো করে রিলেট করতে পারে, বলি হ্যাঁ দেখো মুখস্থ বিদ্যা পুরনো বিদ্যা ভুলে যাও ওকে, আর ধরে নাও স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে তোমার চাকরি পার্মানেন্ট, না দেখো আমি আমার ছোড়া করতে আমার করে দিয়েছি কি যে বলবো না আমাকে তো ঠিক নেই, বাই। বাংলার প্রথম টুইন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘণ্টিটি বাজিয়ে দিন।